আজকে দেখাবো আপনারা কিভাবে বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কিভাবে আপনি কেওয়াইসি ভেরিফাই করবেন একদমই সিম্পল মাত্র এক মিনিট সময় লাগবে আপনার তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এখন বর্তমানে কিন্তু ডগস যে টোকেনটা আছে সেটা ক্লাইম করার জন্য আপনাদের মূলত বাইবিট অ্যাকাউন্টের প্রয়োজন হচ্ছে তবে এটা কিন্তু আরও পরবর্তীতে অনেক কাজে দিবে সো যারা মূলত বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখুন আর অনলাইন থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাই হোক সবার প্রথম কি করতে হবে আপনি যদি বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সবার প্রথম আপনি চলে আসবেন প্লে স্টোরে এবং এখানে লিখবেন হচ্ছে বাইবিট বাইবিট লিখে আপনি সার্চ করবেন এবং এটা আপনার ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন এবং কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা আমি দেখাচ্ছি তারপর দেখা কিভাবে আপনি কেওয়াইসি ভেরিফাই করবেন অ্যাপটা ওপেন করলে এরকম চলে আসবে এখানে আপনি কী করবেন সাইন আপ লগ এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এরকম চলে আসবে এই যে এরকম আসবে এখানে কি করতে হবে ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে আপনি কি করবেন আপনার যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন এবং যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন একটু কঠিন টাইপের দিবেন কঠিন পাসওয়ার্ড না হলে কিন্তু তারা নেয় না তো একটু কঠিন পাসওয়ার্ড দেবেন যেমন আপনি আপনার নাম লিখতে পারেন সাথে কয়েকটা সংখ্যা লিখতে পারেন তারপর হচ্ছে অ্যাট দ্য রেট বা যে কোনো কিছু ইউজ করতে পারেন সেটা আপনার দিবেন তারপর এখানে হচ্ছে রেফারেল কোড এখানে একটা ক্লিক করবে এবং রেফারেল কোডের জায়গায় হচ্ছে এই রেফারেল কোডটা আপনারা দিয়ে দিবেন আমি একটু জুম করি দেখুন থ্রি ভি জ্যাস এ সবগুলো হচ্ছে বড় হাতের এই রেফারেল কোডটা আপনারা ব্যবহার করবেন তাহলে কিছু এখানে বোনাস পেতে পারেন তো এখানে আপনি তারপর সাইন আপ একটা ক্লিক করে দেবেন তো এখানে দেখুন আমি রেফারেল কোড হচ্ছে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি আপনারা ওইখান থেকে লিখে এটা আপনারা দিয়ে দিবেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন এই কোডটা ইউজ করবেন আবার বলি থ্রি বড় হাতের হচ্ছে ভি জ্যা বড় হাতের অ্যা বড় হাতের এক্স বড় হাতের এবং অ্যা বড় হাতের সবগুলো হচ্ছে বড় হাতের এগুলো লিখে আপনারা কি করবেন ইমেল পাসওয়ার্ড এবং রেফারেল কোডটা দিয়ে যখন দেখতে পারবেন যে টিকমার্ক হয়ে গেছে তখন এখানে সাইন আপ একটা ক্লিক করে দেবেন কেউ আবার এখানে রেফারেল কোডটা ভুল দেবেন না অবশ্যই সঠিকভাবে রেফারেল কোডটা দিবেন ভুল দিলে কিন্তু সমস্যা এখানে অবশ্যই রেফারেল কোডটা ঠিকভাবে দিয়ে এখানে সাইন আপ একটা ক্লিক করে দিন তারপর আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা কোড পাঠাবে সেই কোডটা আপনি এখানে কি করবেন লিখে দিবেন দেখুন আমাকে একটা কোড পাঠিয়েছিল আপনি জাস্ট এভাবে কি করবেন একটা কোড এখানে পাঠাবে ইমেলে ইমেল চেক করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটা এখানে বসিয়ে দিন তারপর এরকম আসবে তো এখানে ভেরিফাই নামে একটা ক্লিক করে দেবেন যদি এরকম আসে তাহলে এখানে আপনি ভেরিফাই নামে একটা ক্লিক করবেন যেহেতু এখানে কে ভেরিফাই করতে হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই আইডি কার্ড লাগবে আপনার স্মার্ট আইডি হোক অথবা নর্মাল আইডি আপনার কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে আপনাকে এখানে ভেরিফাই নামে একটা ক্লিক করতে হবে তারপর এরকম আসবে তো এখানে আইডি কার্ড এটা সিলেক্ট করবেন আপনি চাইলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন পাসপোর্ট দিয়েও করতে পারবেন রেসিডেন্স পারমিট এটা দিয়েও করতে পারবেন তো এখানে আপনি আইডি কার্ড সিলেক্ট করবেন যেহেতু সবার কাছে আইডি কার্ড আছে সেক্ষেত্রে আইডি কার্ড সিলেক্ট করে দেবেন আর লোকেশন তো অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন যদি সিলেক্ট করা না থাকে আর এখানে আইডি কার্ডে একটা ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিবেন আপনার আইডি কার্ড না থাকলে আপনার মা বাবা যে কারো আইডি কার্ড হবে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে তারপর এখানে যদি অ্যালাউ চায় সেক্ষেত্রে আপনি অ্যালাউ করে দেবেন এবং এখানে আপনাকে কি বলবে এখানে হচ্ছে আপনি নন ইউএস রেসিডেন্ট এটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনি কন্টিনিউ একটা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে ফ্রন্ট অফ আইডি এখানে আপনাকে আইডি কার্ডের ছবি তুলতে হবে আপনি কি করবেন আইডি কার্ড নেবেন এবং প্রথম পেজে যে ছবিটা আছে যেখানে আপনার মূলত ফেসটা থাকে ছবিটা থাকে সেটা একটা ভালোভাবে ছবি নেবেন যেন কোনো ঝাপসা না দেখা যায় স্পষ্ট যেন দেখা যায় যেখানে আলো থাকবে সেইখানে আইডি কার্ডটা রেখে তারপর আপনি একটা ছবি তুলবেন তারপর এখানে আবার সেটা তোলার পর হচ্ছে কনফার্ম করে দেবেন যে এখানে হচ্ছে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করে দেবেন আপনারা তারপর হচ্ছে তারা ব্যাক সাইডে কার্ড নিবে তো আপনারা উল্টো করবেন আপনার কার্ডটা উল্টো করে ঠিকভাবে ভালোভাবে ছবি তুলবেন যেন সব কিছু দেখা যায় তো সেটা তুলে আবারও কী করবেন রিডে বলে ক্লিক করে দেবেন ব্যাস হয়ে গেলো তারপরে এখানে হচ্ছে যার আইডি কার্ড তাকে বলবেন যে ক্যামেরার সামনে আসতে এবং ক্যামেরা এখানে আপনার ফেসটা নিয়ে নেবে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো সময় লাগবে সোজাভাবে আপনি কী করবেন এখানে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন তো তাহলে মূলত এটা কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই তারপর হচ্ছে কম আসবে এবং এখানে বলছে যে এক ঘন্টার মধ্যেই কিন্তু এটা ভেরিফাই করা হয়ে যাবে সো আপনার কাজ কিন্তু শেষ আপনি কিন্তু এক মিনিটের মধ্যেই এই ক্যাওয়িটা আপনার সাবমিট করতে পারবেন এখন কাজ হচ্ছে তাদের তারা হচ্ছে এক ঘন্টার মধ্যে আপনার এটা ভেরিফাই করে দেবে অনেক সময় কিন্তু দশ মিনিটেই করে ফেলে অনেক সময় এক ঘন্টা করে তবে এর থেকে বেশি সময় নেয় না এক ঘন্টার মধ্যে আপনার এটা কিন্তু ভেরিফাই করা হয়ে যাবে এটা কিন্তু খুবই সিম্পল আপনার এভাবে কি করতে পারবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলতে পার তারপর কিন্তু এখান থেকে আপনার যা খুশি করতে পারবেন ট্রেড করতে পারবেন যে কোনো কিছুই করতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিওটা কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এবং মূলত ক্যাওয়াইস সেটা ভেরিফাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্টটা একদম ইজিলি ক্রিয়েট করতে পারবেন তারপর এভাবে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবেন এবং একশো পার্সেন্ট ভেরিফাই হবে সঠিকভাবে যদি আপনি সব কিছু দিতে পারেন তো অবশ্যই আপনারা কি করবেন যদি নতুন নতুন ভিডিও পেতে চান অনলাইন ইনকাম রিলেটেড সেক্ষেত্রে আপনি কি করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখতে পারেন কারণ আমি যতগুলো ভিডিও দিই সবগুলো কিন্তু রিয়াল হয়ে থাকে সো ইনকাম করতে চাইলে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখুন সবাইকে ধন্যবাদ